الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدن شنل الدشق ونشتان شان نزول رب العالمين কোরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন শুরুতে দরুতে বাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি আলহি ওসাল্লামের ফরমানে মুআম শান হল যেই ব্যক্তি একদিনে আমার রাতের উপরে এক হাজার বার দরুদ পাঠ করে তিনি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ না নিজের ঠিকানা জান্নাতে দেখে নিবেন সুবহানল্লাহ হাজারবার দরুদ পাঠকারী মূলত এই ফজিলত হাসিল করবেন জান্নাতে ঠিকানাও দেখবেন আর জান্নাতে ঠিকানা ওনারই হবে জিনার সমাপ্তিও ইমানের উপর হবে দরুদে পাকের ফজিলতের মাধ্যমে ইমানও সংরক্ষিত থাকে ইমানের উপর পরিসমাপ্তিও ঘটবে আর ইনশাআল্লাহ এই ফজিলত হাসিল করার জন্য যিনি এত সংখ্যক প্রতিদিন হাজারবার দরুশরীফ পাঠ করবেন মৃত্যুর আগে আগে জান্নাতে ওনার ঠিকানা এবং অবস্থান তিনি দেখতে পাবেন আল্লাহ আমলের তৌফিক দান করুন সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম সলায়ত সাল্লাম আলী কয়া সৈয়দিয়া রসুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোনো আয়াতে মুবারকার নির্বাচন করি তার প্রেক্ষাপটে যে ঘটনা সংঘটিত হয়েছে অথবা কেউ বারেগাহিরিশালোতে কোন প্রশ্ন উত্থাপন করল অথবা হুজুর আলহিস্লা সালাম তার উত্তরে নীরবতা পালন করলেন আল্লাহ ওহিন আজিল করে দিলেন আর কুরআনের মধ্যে মূলত সে আয়াতকে তার জবাব হিসাবে ইরশাদ করে দিয়েছেন তো এমন বিষয়াদি আর এমন প্রশ্নের ভিত্তিতে নাজিলকিত আয়াতে মোবারকা সেটাকে সেই শানে নজুল এবং সবাবে নজুল হিসাবে বর্ণনা করা হয়ে থাকে যে এই আয়াতের কারণ কী ছিল এ আয়াতের শান নজুল অর্থাৎ প্রেক কাপড় সেটা কি ছিল আজকের আয়াতে মুবারকা পারা এগারো সূরা তৌবার একশো এগারো নম্বর আয়াতে করিমা যাতে আল্লাহর রুব্লা আমিন ইর্ষাদ করেন বিসমিল্লাহির রহমান রহিম ঈলাহশতরা মিনাল মুখমিনী না অংফুসাহুম ও আমুয়া লাহুম বিআন্না লাহুমুল জেন্না ইয়োক তিলুন আফি সবিল ইল্লাহি

তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কতল করে এবং শহীদ হয় এটা ওনার আপন জিম্মায় সত্যিকারের ওয়াদা তাওরাত আর ইঞ্জিল আর কোরআনের মধ্যে আর আল্লাহর চেয়ে অধিক আপন ওয়াদা পূরণকারী কে আছেন তো ওনার এই ওয়াদার উপরে খুশি উদযাপন করো যা তিনি ওয়াদা করেছেন সাউদা করেছেন তার উপর খুশি উদযাপন করো যে চুক্তি তোমরা করেছ আর এটাই বড় কামিয়াবি এটাই বড় সফলতা অর্থাৎ আল্লাহ রবুল আলমিন ঈর্ষাদ করছেন যে মুমেনদের নিকট থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন কোন জিনিসটি ক্রয় করে নিয়েছেন ওনাদের জানকে এবং ওনাদের মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বদলতে ক্রয় করেছেন ঈর্ষাদ করলেন বিআলা হুমুল জন্না অর্থাৎ তার বদলতে কি দিবেন আল্লাহ তাদের ওনাদেরকে জান্নাত দান করবেন তো জান্নাতের বদলতে আল্লাহ মুমিনদের জান এবং মুমিনদের মালকে ক্রয় করে নিয়েছেন অর্থাৎ আল্লাহ ওনাদের জান্নাত দিবেন আর জান্নাতের বদলতে ওনাদের জানকেও ক্রয় করে নিলেন আর জান্নাতের বদলতে ওনাদের মালকেও ক্রয় করে নিয়েছেন যে এই মানুষেরা নিজেদের জান এবং নিজেদের মালকেও বিক্রি করে দিয়েছেন রবের এই কারম নেওয়াজ আপনারা দেখুন এই আয়াতের ব্যাপারে মুফাসিরগণ লিখেছেন যে সম্পদ যা কিছু দিয়েছেন আল্লাহ দিয়েছেন যান দিয়েছেন তো রব দিয়েছেন এখন এই যানকে এবং এই মালকে আল্লাহ রাস্তায় ব্যক্তি খরচ করে দেওয়া বস্তুসমূহ আল্লাহর অতপর খরচ করার জন্য আল্লাহ পুনরায় নিয়ামত দান করছেন ওয়ামিম্মা হুমিউন ফেকুন কোরআনে পাখি অতিশয় সুন্দর অনুমানে অনেক জায়গায় এটা বর্ণিত হয়েছে আর বিভিন্ন জায়গায় আল্লাহ রবুল আলমিন এটা ঈর্ষাদ করেন যে অর্থাৎ আমার দেওয়া হতে খরচ করো আমার অনুগ্রহ থেকে মানুষ খরচ করে রিজিক আল্লাহ দিয়েছেন আল্লাহ কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে ধনী করেছেন কাউকে গরিব রেখে দিয়েছেন এটা আল্লাহর বন্টন আর রবের এই বন্টন রবের ইচ্ছা রবের মর্জি যার জন্য যেটা ইচ্ছে সেটা ফয়সলা করে দিলেন আর এটাই আমাদের জন্য উত্তম যে ধনী এবং গরিবের মধ্যে এই পার্থক্য থাকা কুরআনের মধ্যে আল্লাহ করেন ফিল যদি আল্লাহ আপন বান্দাদের জন্য রিজিককে উন্মুক্ত করে দিতেন সবাইকে ধনী বানিয়ে দিতেন তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো জমিনে ফাসাদ হতো এটা রবের হেকমত রয়েছে সংশোধনী তিনি নিজের হেকমতের মাধ্যমে কাউকে সম্পদ দিয়েছেন কাউকে গরিবী অবস্থায় রেখেছেন ধনীকে ধনী বানিয়েও তিনি পরীক্ষা নেন দেখেন গরিবকে গরিব বানিয়েও পরীক্ষা নেন যে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন কাইফিয়তে আল্লাহর শুক্রিয়া আদায় করে কিংবা না শুকরীর কাজের মধ্যে কিংবা না শুকুরি আমলের মধ্যে পড়ে যায় তো এই জন্য এটাও আল্লাহর একটা হিকমত তো করলেন যদি সবাইকে আমির বানিয়ে দেওয়া হতো তো জমিনে ফাসাদ সৃষ্টি হতো সে ফাসাদ জমিনে হতো সে ফাসাদ এইভাবে হতো যে প্রত্যেক ব্যক্তি ধনী তো বলুন গরিব যদি কেউ নাই তাকে তো আমাদের অনেক ধরনের কাজ আমরা করতে পারতাম না অর্থাৎ কাজ সেটা হতোই না আর যদি বড় বড় গাড়ি ক্রয় করে নেন তাহলে ড্রাইভার দরকার বড় বড় বাংলো বানিয়ে নিলে চকিদার দরকার গার্ডও দরকার বড় বড় প্লাজা বানিয়ে নিলেন বড় বড় বিজনেস করার জন্য অফিসও বানিয়ে নিলেন সব কিছু করার পরে তাতে তো কর্মচারীও প্রয়োজন আর যদি সবাই সেট হয় সবাই ধনী হয় তখন বলুন তো কর্মচারী হিসেবে কাকে রাখবেন তো দেখুন আল্লাহর এই কাজগুলোর মধ্যে কতটা হিকমত রয়েছে যাতে এই সমাজের কার্যাদি চলতে থাকে হ্যাঁ ধোনি এভাবে নিজের সম্পদের উপর অহংকার করবে না যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে বরং আল্লাহ যদি তাকে সম্পদের নিয়ামও দিয়ে থাকেন তো আপনিটা দেখুন সে রবের সন্তুষ্টির জন্য নিজের এই সম্পদ খরচ করছে নাকি করছেন না রব সুস্থতা দিয়েছেন রব শরীর দিয়েছেন এই শরীরকে সে কোন কাজের মধ্যে ব্যয় করছে তো এইখানে আল্লাহ রবুলি আলমিন কোরআনে পাক করে দিয়েছেন যে মোমেন হতে আল্লাহ তাদের সম্পদ আর তাদের জানকে ক্রয় করে নিয়েছেন যে তাদেরকে জান্নাত দিবেন তো এখন এই মাল আর জান আল্লাহর জন্য এই আয়াতে মুবার মধ্যে এভাবে শানের রজুল বর্ণনা করা হয়েছে যে যখন আনসার গন রসুল মকরম সালিউসাল্লামের কাছে এক রাতে আকবার বায়াত গ্রহণ করলেন তো হজরতে আবদুল্লাহ বিন রওয়াহরদি আল্লাহ তালু আর করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লু আলীম আপন রবের জন্য এবং আপনার জন্য কিছু শর্ত তৈরি করে নিন যেভাবে আপনি চান যেভাবে আপনি চান তো ঈর্ষাদ করলেন আমি আমার রবের জন্য তো এই শর্ত রাখি যে তোমরা ওনার ইবাদত করো আর কাউকে শরী করো না আর নিজের জন্য হলো তোমরা যেই বস্তু থেকে নিজের জান এবং মালকে হেফাজত রাখো সেটা আমার জন্য খরচ করো না তো উনি আরজ করলেন ইয়ার রসল্লাহ সাল্লুস্লাম যদি আমরা এমনটা করি তো আমরা কি পাব অতপর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন অতপর আল্লাহ জান্নাত তোমাদেরকে দিবেন তোমরা জান্নাত পুরস্কার পাবে আর এই আয়াতে মুবারকা আল্লাহ সেই সময় নাজির করে দিলেন যে মুমিনদের কাছ থেকে রব তাদের জানকে তাদের মালকে তিনি ক্রয় করে নিয়েছেন যে আল্লাহ তাদের জান্নাত দান করবেন অতপর এখানে এটাও ইরশাদ করে দেওয়া হয়েছে যে এটা তো আল্লাহর ওয়াদা যেটা তওরাতের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে ইঞ্জিলের মধ্যে সব জায়গায় বর্ণিত হয়েছে আউফা আল্লাহর অধিক ওয়াদা ওয়াদাকে পূর্ণ করবেন কে আছে এমন যে নিজের ওয়াদাকে পূর্ণ করবে তো তোমরা খুশি হয়ে যাও এই চুক্তির উপরে যে চুক্তি তোমরা করেছ তার উপর তোমরা খুশি হয়ে যাও যে এটা ক্ষতির চুক্তি নয় এটা লাভের চুক্তি যে রব নিয়ামত দিয়েছেন তিনি দেওয়ার পরও বলেন যে এটা আমাকে দিয়ে দাও আমি এটার বিনিময়ে তোমাদেরকেই জান্নাত দিব আমি এটার বদলতে তোমাদের জান্নাতও দিব তো ইরশাদ করলেন এখানে খুশি এই ভিত্তিতে উদযাপন করার এই হুকুম দিয়েছেন যে খুশি হয়ে যাও যে মানুষ দুনিয়ার মধ্যে যে বস্তু রয়েছে সেটা ধ্বংস হবে ধ্বংস হয়ে যাবে তো এমন ধ্বংস হয়ে যাবে জিনিসকে তারা সেটাকে অগ্রাধিকার দেয় সে অনন্ত জীবনের উপরে জান্নাতে অবতারিত থাকবে জান্নাতের নিয়ামত অনন্ত জান্নাতে যাওয়ার পরে অতপর সেখান থেকে বের হবে না সব সময়ের জন্য প্রশান্তির জীবন তো বললেন যেই বস্তু এখানে ধ্বংস হয়ে যাবে যে বস্তু শেষ হয়ে যাবে অর্থাৎ সম্পদ শেষ হয়ে যাবে পৃথিবী শেষ হয়ে যাবে মরতে হবে মানুষকে এভাবেই মরতে হবে কুলনাতুল কিন্তু সৌভাগ্যবান সেই ব্যক্তি যার জানো আল্লাহর জন্য যায় আর সেই জানও তার চলে যায় সম্পদ আল্লাহর রাস্তায় চলে যায় তো এই সম্পদ তাকে শেষ করতে হবে খেয়ে দেয়ে অথবা হকদারদের ছেড়ে দিতে হবে কেননা মানুষের জন্য বলা হয়েছে সম্পদ সেটাই যেটা সে খায় বাকি পেছনে রেখে যায় নিজের জন্য তো সেটাই যেটা আল্লাহ রাস্তায় ছেড়ে দেয় আর সেটা ওই কানে গিয়ে জমা হয়ে যায় নবী করিম আলহি সালাতামের হাদিস রয়েছে হাদিসে কুদসি আল্লাহ ইরশাদ করেন যে যেই বান্দা নিজের সম্পদকে আমার নিকট ছেড়ে যায় তো আমি পুনরায় তাকে সেটা ফেরত দিব দিয়ে দিব যখন অধিক তার এটার প্রয়োজন হবে আজ মানুষ তার ব্যাঙ্ক ব্যালেন্সের হেফাজতের জন্য বড় বড় গুরুত্বপূর্ণ কাজ করে চেষ্টা করে যে এমন কোনো ব্যাঙ্ক যাতে নির্বাচন না করি যেটা দেউলিয়া হয়ে যাবে কোনো এমন জায়গায় টাকা খিন বা দামি জিনিস যেন না রাখি যে যেখানে তার সে আমানতের মধ্যে খেয়ানত হবে যেখানে তার জিনিস নষ্ট হয়ে যাবে না 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 সে এই বিষয়ে অধিক খেয়াল রাখে কিন্তু মাদানি চ্যানেলের দর্শক একটি জায়গা এটিও রয়েছে যে যেখানে ব্যক্তি আল্লাহর নামে নিজের সম্পদ দেয় নিজের জীবন আল্লাহর নামে তো তার জন্য যে পুরস্কার আল্লাহর বারেগাহের মধ্যে রয়েছে উৎসর্গ হও দুনিয়ার মধ্যেও আল্লাহ তাকে পুরস্কার দেন আর আখেরাতের বিবেচনায়ও আল্লাহ তাকে পুরস্কার এবং নিয়ামত দান করেন আর তিনি সৌভাগ্যবান যিনি নিজের সম্পদকে জান্নাতের বিনিময়ে দুনিয়ার মধ্যে দিয়ে যায় কুরআনে পাখের আরেকটি আয়াতে করিমার মধ্যেও আল্লাহ এই কথাটি ঈর্ষাদ করেছেন ওয়ামিনান্না সিমাইয়া শরীনফ সাহিবতগ অমরদ তিল্লা ওয়ল্লাহু রৌফুমবিলে আইবাদ আর মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি তালাশে নিজের জানকেও বিক্রি করে দেয় আর আল্লাহ আপন বান্দাদের উপরে অধিক মেহেরবান অধিক মেহেরবান অর্থাৎ তিনি রবকে রাজি করার জন্য নিজে নিজেকেই বিক্রি করে দেন নিজে নিজেকে বিক্রি করে দেন উদ্দেশ্যটা দ্বারা এটাই যে নিজের জীবনের কুরবানি আল্লাহর নামের উপর আল্লাহর দিনের জন্য তিনি নিজের জীবনেরও কুরবানি দিয়ে দেন মনে রাখবেন মাদানি চ্যানেলের দর্শক আজ আমরা সাহবায়েকেরাম আলহেম রিদুয়ানের আলোচনা করি ওনাদের কুরবানি কোনো সাধারণ কুরবানি ছিল না ওনারা এই আয়াতের মিসদাকের উপরে নিজের যা নিজের মাল নিজের সম্পদ কোনো কিছুই তারা মূলত নিজের জন্য রাখেননি নিজের জাতের জন্য যদি সম্পদ থাকে সেটাতেও রবের সুক্রিয়া আদায় করেন আল্লাহর রাস্তায় খরচ করতেন আর নিজের যান হলে সেটাও আল্লাহ দিয়েছেন আর আল্লাহর জন্যই আমরা বলি না যে কারো মৃত্যু হয়ে গেলে আমাদের মধ্যে এই আয়াত বেশিরভাগ পাঠ করা হয় ইন্না লিওয়া ইন্না ই কিন্তু আমরা শুধু মৃত্যু হয়ে গেলেই এটা পড়ি আর এটা সম্পূর্ণ ফুম যদি মস্তিষ্কের মধ্যে রাখা যায় যে আমরা সবকিছু যা কিছু আমাদের কাছে আছে এগুলো আল্লাহরই আল্লাহর জন্যই এগুলো আর ওনার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে রাসুল্লাহ সাল্লাম তো যদি কোনো ছোট বিষয় ওনার সামনে আসে কষ্টের বিষয় আসলে এমন কি চেরাগ নিবে গেলে তিনি এই আয়াতটা পড়তেন এই অংশটা পড়তেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি র যে মানুষের দুনিয়ার মধ্যে ছোট থেকে কোনো ছোট বিষয় হলেও কষ্ট দিয়ে যায় আর তিনি তার উপর ধৈর্য ধারণ করে আর বলে যে বাস আমাদের তো নিজেদের কিছু নেই সবকিছু কিছু আল্লাহরই আর ওনার দিকেই ফিরে যেতে হবে আল্লাহ এটার উপরও তাকে সওয়াব দান করেন আর যিনি আল্লাহর সন্তুষ্টির এই কাজ করেন রবের সন্তুষ্টির জন্য নিজের জানকেই বিক্রি করে দেন অর্থাৎ নিজের জানকে কুরবান করে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর নামে অথপর আল্লাহ তাকে কতটা নিয়ামত দান করবেন আর এই আয়াতের প্রেক্ষাপট আরেকটি এটাও বর্ণনা করা হয়েছে যে নবী করিম ইসলাম যখন হিজরত করেছিলেন তো হজরত আলী করম আল্লাহ তালা ওয়াজাহুল করিম সেই বিছানায় আরাম করেছিলেন নবী করিম ইসলামের হুকুম ছিল যে আপনি আরাম করুন আর যে সমস্ত লোকের আমাকে আমানত পৌঁছিয়েছে তাদেরকে সোপার্দ করে সেটা অথপর হিজরত করে আসবেন তো তিনি আরাম করছেন মূলত আশেপাশে চতুর্দিকে দুশ্মনেরা ঘেরাও করে রেখেছিল চতুর্দিক থেকে দুশ্মন কাফেরেরা এ কথার উপর ছিল যে তারা নবী করিম আলি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে আর ওনার সেই ঘরকে ঘেরাও করে রেখেছিল যে এখান থেকে তিনি যেন বের হতে না পারে বিছানায় ঘুমন্ত কাউকে দেখলেন তো তারা মনে করল যে ইনি হচ্ছে তিনি যাকে আমরা চাচ্ছি মুসলমানদের নবী আরাম করছেন কিন্তু যখন সকালে দেখল তিনি তো হযরতে আলী রদিয়াল্লাহ তালু নবী করিম আলিহাল্লাম তাদের পাশ দিয়ে অতিক্রম করলেন উনি উনার মুষ্টিতে মাটি নিয়ে তাদের দিকে ছেড়ে দিলেন মূলত সবাই অন্ধ হয়ে গেলেন পাশ দিয়ে চলে গেলেন তারা কিছু দেখতেই পেল না হুজুরে আকরাম আলি আলহ্লাম তো হিজরত করে চলে গেলেন কিন্তু সেখানে যে কুরবানি দিলেন সেই সময় হজরতে আলীর দিয়াল্লাহ হ উনার এই মহান কুরবানি সে বিছানায় আরাম করলেন যেখানে তালোয়ার আর নেজা ধাবিত ছিল আর এটাও বর্ণনা করা হয়েছে তিনি যখন আয়াত এটা তো নাজিল তিনি আল্লাহর পক্ষ থেকে হজরত আলী মিকাইল সালাম পায়ের দিকে দাঁড়ানো ছিলেন হজরত জিব্রিল বললেন হে আবু তালেবের পুত্র মুবারক তোমাকে আজ আল্লাহ আপনাকে নিয়ে ফিরিশাদের সামনে গর্ব করছেন যে এই ব্যক্তি অর্থাৎ আলিউল মুর্তজা আল্লাহু তালা ওয়াজাহুল করিম আজ আমার মাহবুবের উপর নিজের যান উৎসর্গ করে দিয়েছেন জান কুরবান করে দিয়েছেন আর আমার মাহবুবের নামের উপরে নিজের যান কুরবান করে দিয়েছেন এটা সাহাবিদের নিয়ম ছিল পদ্ধতি ছিল তরিকাকার ছিল ওনারা ইমানে এনেছেন তো এমন পোক্ত ইয়াকিনের সাথে হিজরত মক্কার দিকে মদিনায় যাওয়ার সময় সাহবাহিকেরাম জিজ্ঞেস করেননি মক্কার মধ্যে আমাদের ব্যবসা রয়েছে আমাদের ঘর রয়েছে আমাদের পরিবার রয়েছে মদিনায় যাচ্ছি তো আমাদের সেখানে বিজনেস হবে আমাদের খাওয়া দাওয়া কি হবে ঘর কি হবে এমন কি ফ্যামিলির মধ্যে বাবা মুসলমান হলে সন্তান হয়নি তো বাবা চলা শুরু করল আর পুত্র মুসলমান সন্তানরা মুসলমান হয়নি ভাইয়েরা মুসলমান হয়নি আরও পিতা মুসলমান হননি তখন সেই পুত্রই চলে আসলো অনেক মহিলারা হিজরত করলেন আর অনেক পুরুষরা হিজরত করলেন আর তাদের পরিবার সেখানে ছিল অর্থাৎ সব কিছু এই ইয়াকিনের সাথে যে আমরা ওনার নামে ওনার মোহাব্বতে ওনার অনুসরণের মধ্যে যাচ্ছি আল্লাহ এবং রসুলের জন্য আমরা হিজরত করে যাচ্ছি তো তারা এক ধরনের নিজেদের জানের উপরেই তারা কুরবানি দিয়েছেন এজন্য হিজরত থেকে অর্থাৎ হিজরত করেছেন আর মক্কা বিজয়ের আগে যে সাহবাইকেরা মালহিম হিমরিদুয়ান যারা ইনফাক করেছেন যারা আল্লা রাস্তেে খরচ করেছেন। রব উনাদের ফজিলত সুমূহ বর্ণনা করেছেন। তারা সম্মানের কিচু অধিক। লায়া স্তবয়ে মিন কুম। মান আনফা কমিন কবিল লফাত হেওয়া কতাল ওলাইকে আদাম দরেরা যাততা মিনাল্লাদিনে আওফা কুম মিম্বা আদুওয়া কতালুওয়া কুল্লা ওওয়া আয়দাল্লাহুল হোসনা। হাজরাতে সাবাইকরা আলে হিমুরি দ্নের ব্যাপারে এটাই আল্লাহর সাত করেছেন যে তোমাদের মধ্যে সবাই সমান নন। যারা মক্কাবিজের আগে যারা খরচ করেছেন আর জিহাদ করেছেন করলেন তারা মর্যাদার কে অগ্রসর তাদের চেয়ে যারা মক্কাবিজের পরে খরচ করেছেন অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করেছেন আর জিহাদ করেছেন ওয়া ও আদাল হোসনা প্রথমে তারা সাহাবি হয়েছেন অথবা পরে সাহাবি হয়েছেন সাহাবির মর্যাদা তারা পেয়ে গেছেন যারা ইমানের সাথে রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লামকে হায়াতে তৈবার মধ্যে ওনার জিয়ারত করেছেন ওনার সহবতের মধ্যে বসেছেন সাহাবীর মর্যাদা পেয়ে গেছেন আল্লাহ ইরশাদ করলেন সবার সাথে আল্লাহর ওয়াদা রয়েছে জান্নাতের ওয়াদা হোসনা তাদের আল্লাহ এই জান্নাত দান করবেন ইন্নাল্লাদিনা সাবাকাতলাহু মিন্নাল হোসনা উলাইকান হা বলেন আমার পক্ষ থেকে যারা হোসনা পেয়ে যাবে হোসনা অগ্রাধিকার লাভ করবে তো তাদেরকে জাহান্নাম থেকে দূরবর্তী করে দেওয়া হবে দূরবর্তী করে দেওয়া হবে লি সাহা তারা সেটার ক্ষীণদনীয় শুনবে না এমন তাদেরকে দূরবর্তী করে দেওয়া হবে তো এটা তাদের জন্য সুসংবাদ ফজিলত তাদের জন্য বর্ণনা করা হয়েছে যে যারা বিজয়ের আগে এই সমস্ত কাজ ফজিলতের ক্ষেত্রে তারা অধিক, কেননা তাদের পরীক্ষা অধিক ছিল যারা যত বেশি কষ্ট পেয়েছেন তাদেরকে আল্লাহ তত বেশি পুরস্কারও দান করেন মনে রাখবেন মাদানি চ্যানেলের দর্শক আল্লাহ রব্বুল আলমিন ওনার নিয়ামত অধিক হয়ে থাকে সম্পদ অধিক দেন আর প্রাণের প্রতিদান তো এইভাবে দেন আর এতটা নিয়ামত দিয়েছেন যে ওনার দিকে কখনো আমাদের দৃষ্টিও থাকে না মানুষ প্রকাশ্য গরিবীর কারণ অনেক সময় পেরেশান থাকেন কোনো এমন কাউকে যেন দেখেনে যে কতটুকু পেরেশান কেউ অসুস্থতা কার দেখে নিল কারো এমন অবস্থা দেখলে মানুষ কান পাকরা করবে যে আল্লাহ তোমার আমার এমন কিছু হয়নি তোমার এজন্য বলা হয়েছে দিনই নিজের চেয়ে উপরের মানুষকে বিবেচনায় দেখো আর দুনিয়া বিবেচনায় নিজের থেকে নিচের মানুষকে দেখো যাতে তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়াকারী হয়ে যাও বুহার শরীফের হাদিস হজরত আবু আল্লাহ তালাহু ওনার সন্তান অসুস্থ ছিলেন বাচ্চা অসুস্থ ছিলেন আর তিনি কোনো কাজে যাওয়ার সময় তো সন্তান সে সময় জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন আর তিনি চলে গেলেন পেছন থেকে ওনার সন্তান মারা গেলেন তো হজরতে আবু তালহারুদাহ তালানহ ঘরে আসলেন ঘরে এসে তিনি খাবার খেলেন আর স্ত্রী ওনার পরিবারের কান্না দেখার পরে ইস্ত্রীর হক ও আদায় করলেন আর অতপরের পরে ওনার স্ত্রী অনেক হেকমতপূর্ণ শব্দ ওনাকে বললেন বললেন যে স্বামী একটি কথা বলুন যদি কারো আমানত আমার নিকট মৌজুদ থাকে আর সে আমানত পুনরায় নিয়ে নেয় তাহলে কি কোনো পেরেশানি হওয়া উচিত তিনি বলেন কোনোভাবেই নয় আমানত পুনরায় নিয়ে নেওয়া এটা ওনার হক ভালোভাবে আমানত পূর্ণ করে দেওয়া উচিত তো উনি জবাব দিলেন যে আল্লাহ যে সন্তান আমাদেরকে দিয়েছেন ইন্তিকাল হয়ে গেছে তার আর সে আমানত পুনরায় আল্লাহ নিয়ে নিয়েছেন এই কারণে আপনার উপর আফসোসের সৃষ্টি হয়েছে আজ আমার সন্তানের মৃত্যু হলো আর আমি খাওয়ার খেলাম এই সমস্ত বিষয় এই সমস্ত ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কাছে পৌঁছলো আর এই সমস্ত কিছু বারেগাহের সালাতে তিনি সুপর্দ করলেন জনাবের রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি আলহি ওসাল্লাম এটা শুনে আর ওনার এই সবরকে দেখে উনার পরিবারের এই হিকমতকে দেখে হজর সাল্লিউলাম ওনার জন্য বরকতের দোয়া করলেন আর ওনাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন এবং বরকতের জন্য দোয়া করলেন আর লিখেছেন কিতাবের মধ্যে আর আল্লাহ পুনরায় ওনাকে পুত্র দান করলেন আর তার পরবর্তী যত বড় বড় উলামা সে বাচ্চার পরবর্তী নসলের মধ্যে হয়েছিল এটাই হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ব্যক্তি রবের সন্তুষ্টি কামনা করতে থাকে যে রব আমার প্রতি রাজি হয়ে যাবে তখন তিনি তার সমস্ত জিনিস কুরবানি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান মাদানী চ্যানেলের দর্শক আপনারা অনুষ্ঠান উপভোগ করেছেন আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেও দিনের জন্য ইসলামের জন্য নিজের সম্পদেরও কুরবানি নিজের জানের নিজের সময়ের যা যার কাছে রয়েছে মনে রাখবেন দিন ইসলামের জন্য আমাদের এই হিদমত আঞ্জাম দিতে হবে যদি তোমরা আল্লাহ দিনের জন্য সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন তো মানুষ সময়ের মাধ্যমেও দিনকে সাহায্য করতে পারে দিনের জন্য সময় বের করুন সম্পদের মাধ্যমে নিজের প্রাণের মাধ্যমেও আর যে সমস্ত পরীক্ষা হবে তার উপর ধৈর্য ধারণ করুন তার মধ্যে কোনো আপত্তি উত্থাপন করবেন না তো রবের সন্তুষ্টি উনি হাসিল করে থাকেন আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন আমিন বিজাহিন নবিল আমিন ওয়া আলিহি ওয়াসাল্লাম